ও মুসলিম শরীফের 2565 নং হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়। মানুষের আমল সপ্তাহে দুবার সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। এরপর প্রত্যেক মুমিন বান্দাকে ক্ষমা করা হয়, তবে সে ব্যক্তিকে নয় যার ভাইয়ের সাথে তার শত্রুতা রয়েছে। তখন বলা হবে, এই দুজনকে অবকাশ দাও যতক্ষণ না তারা আপোষ মীমাংসায় ফিরে আসে, এ দুজনকে অবকাশ দাও যতক্ষণ না তারা সংশোধনের দিকে ফিরে আসে। অতএব বোঝা গেল, প্রতি বৃহস্পতিবার ও সোমবার প্রত্যেক মুমিনের জন্য জান্নাতের দরজা খোলা হয়। তবে যদি ভাইয়ের সাথে শত্রুতামি থাকে, তাহলে আপনি সে নিয়ামত থেকে বঞ্চিত হবেন যতক্ষণ ঝগড়া বিবাদের মীমাংসা না করবেন। এরপর দ্বিতীয় আমলটি করলে প্রতিদিন পাঁচবার জান্নাতের আটটি দরজা খোলা হয়। মুসলিম শরীফের 234 নং হাদিসের বর্ণনা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার উপর ওঁট চড়ানোর দায়িত্ব ছিল, আমার পালা এলে আমি ওঁট চড়িয়ে বিকেলে ফিরিয়ে নিয়ে এলাম, তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। তিনি দাঁড়িয়ে লোকদের সঙ্গে কথা বলছেন, তখন আমি তার কথা শুনতে পেলাম, যে মুসলিম সুন্দরভাবে উজু করে তারপর দাঁড়িয়ে দেহ ও মনকে পুরোপুরি আল্লাহর প্রতি নিবন্ধ রেখে দুই রাকাত নামাজ আদায় করে সে অবশ্যই জান্নাতে যাবে। উকবা বলেন, কথাটি শুনে আমি বলে উঠলাম, বাহ, হাদিসটি কতই চমৎকার। তখন আমার সামনের একজন বলতে লাগলেন, এর আগের কথাটি আরও চমৎকার। আমি সেদিকে তাকিয়ে দেখলাম তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমাকে বললেন, তোমাকে দেখছি এই মাত্র এসেছ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলেছেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি উত্তম ও পূর্ণরূপে অজু করে এই দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুতরাং দিনে যদি পাঁচবার অজু করেন, অজুসর শেষে কলমাটি পাঁচবার পড়ে আপনিও জান্নাতের আটটি দরজা খুলতে পারবেন।